এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এত ওষুধ বেশি মেখে ফেললো, এ বাড়িতে তো রেগুলার ওষুধ শুধু বড় মা আর মামুনি খায়, তাও বড় মা তো সব হোমিওপ্যাথিক ওষুধ খায়, বাকি যে অ্যালোপ্যাথিগুলো খায় সেগুলো তো আমিই খাই আসি, সেগুলো তো এরকম দেখতে না। ও ওসব মামুনি এরকম কিছু ওষুধ খায়। মাসিমণি শুধু বায়না করছিল আর বলছিল যে ওটা মাসিমণির ওষুধ না। অমিতা বলল মামুনি ওষুধ খেতে চাইছিল না, কারণ মামুনি মনে হচ্ছিল যে মামুনিকে ঠিক ওষুধ দেওয়া হয়নি। তাহলে এখানে এই ওষুধগুলো, তাহলে কি এগুলো মামুনির ওষুধ? এগুলো যদি মামুনির ওষুধ হয়ে থাকে তাহলে এটা বেশি নে কি করছে, আর সেটা যদি না হয় তাহলে মামুনি বা কি ওষুধ খেলো? উফ, আমি আর পারছি না, এগুলো কি হচ্ছে, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ওষুধগুলো তো মনে হচ্ছে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে কি এটাই ভুল ওষুধ যেটা খেয়ে মামুনি এত শরীর খারাপ করছে? ওর কেন জানি না মনে হচ্ছে এই ওষুধগুলো এখানে কি করে এসেছে, সেটা জানতে পারলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কিন্তু এই ওষুধগুলো তো সব গলে গেছে, এটা নষ্ট হওয়ার আগেই আমাকে এটা টেস্ট করাতে হবে। আমাকে জানতেই হবে যে এই ওষুধগুলো কার আর কিসের ওষুধ এগুলো। দাদা দাদা, ওই মেয়েটা অদিতিকে মেরে ফেলতে গেছিল। আমি নিজের প্রাণ দিয়ে মামুনিকে সুস্থ করে তুলব। ওই ডালিকে এতটা ভুল চিনলাম, অদিতির ক্ষতি চাইলো অথচ আমি টেরই পেলাম না। তো সত্যি মনে হয় ডালি অদিতির ক্ষতি চায়? তুই নিজের চোখে দেখেছিস রক্তিম, ডালি এই বাড়িতে আসার পর থেকে আস্তে 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 অদিতি সুস্থ হয়ে উঠছিল, ও সেবা যত্নে অনেক ভালো ছিল অদিতি। এই পুরোটাই তো ডালির চাল, আদতে উনি ভালো সেজে অদিতির ক্ষতি করতে চাইছিলেন। যে মেয়েটা সারাদিন ধরে অদিতির চিন্তা করে, তাকে প্রাণে বাঁচিয়েছে, তুই তার উপরে সন্দেহ করছিস? হ্যাঁ করছি, কারণ আমি জানি আমার বোনই কখনো ভুল বলতে পারে না। সত্যি